স্টুডেন্টস আজ আমরা আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ বিষয় এএনএম জিএনএম দু হাজার চব্বিশ সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করা হবে গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে কিছু সংখ্যক স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিল গতবারের এক্ষেত্রে র্যাঙ্ক ভার্সেস মার্কস বিষয় নিয়ে আলোচনা করার জন্য অর্থাৎ গতবারে কতটা মার্কসে কত র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল এটা আলোচনা করার জন্য বলেছিল তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করবে গতবারে জিএমআর মার্কস এক্ষেত্রে যে র্যাঙ্ক রয়েছে তার সাথে মার্কসের কী সম্পর্ক ছিল এটা অনেকেই আলোচনা করতে বলেছ অর্থাৎ কতটা মার্ক্সে কতটা জিএমআর র্যাঙ্ক গিয়েছে এবং এক্ষেত্রে কোন কোন জিএমআর র্যাঙ্কে স্টুডেন্টরা এক্ষেত্রে সরকারি এন পেয়েছে এএনএম এবং জিএনএম এটা নিয়ে আজকে আমাদের ডিসকাশানস থাকছে এই মুহূর্তে কিন্তু তোমরা প্রত্যেকেই জানো যে ফর্ম ফিল চলছে তাই যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করি তারা অবশ্যই কিন্তু ফর্মটা অবশ্যই ফিল আপ করে দেবে গতবারের কিছু র্যাঙ্ক কার্ড তোমাদের শো করছি এখানে তোমরা বুঝতে পারবে যে কতটা র্যাঙ্কে কোন কোন এন এক্ষেত্রে কিন্তু কাট অফ বা তোমার হচ্ছে এক্ষেত্রে এন টিএস পেয়েছিল প্রথমেই বলে রাখি যে তোমাদের জি এম আর র্যাঙ্ক কার্ড যখন তোমরা পরীক্ষা দেবে তারপর যখন রেজাল্ট পাবলিশড হবে এই রকম একটা জিএমআর র্যাঙ্ক কার্ড তোমরা পাবে এখানে একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি এখানে তোমাদের ফটো আইডেন্টি ফটো থাকবে এই পোর্শনে আমি আপাতত এটাকে ব্লার করেছি এখানে স্টুডেন্টের নাম এবং এখানে রোল নাম্বার রয়েছে সেটা আমি আপাতত ব্লার করেছি যেটা তোমাদেরকে মেন দেখাবো তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের যে স্কোর বা মার্কস সেটা এখানে থাকে এই স্টুডেন্টটা ফিফটি সিক্স পয়েন্ট এক্ষেত্রে টু ফাইভ পেয়েছিলো ফিফটি সিক্স পয়েন্ট ফিফটি সিক্স পয়েন্ট গতবারের র্যাঙ্ক কার্ড সিক্সটি সিক্স পয়েন্ট টু ফাইভ পেয়েছিল এবং যার যার র্যাঙ্ক হয়েছিল দু হাজার দু ছেষট্টি এই স্টুডেন্টটা ইউ ক্যাটাগরি থেকে বিলং করতো ইউআর ক্যাটাগরি ক্যাটাগরির স্টুডেন্ট ছিল এবং সে সেকেন্ড রাউন্ডে এটা তোমাদের প্রত্যেককে জানাচ্ছি যে সে সেকেন্ড রাউন্ডে কিন্তু এন টিএস পেয়েছিলো এন টিএস দার্জিলিংয়ে তার সিলেকশান হয়েছে সে সেখানে পাঠারত অবস্থায় রয়েছে এর থেকেও আরও বেটার র্যাঙ্ক রয়েছে কিন্তু সেগুলো আমি দেখাচ্ছি না তার কারণ আমি চাইছি যে তোমাদের অ্যাটলিস্ট যেখানে র্যাঙ্ক তুলনামূলকভাবে কম পেয়েও এক্ষেত্রে এন টিএস পেয়েছে সেগুলো তোমাদের শো করছি নেক্সট চলে আসছি এটাও একটা র্যাঙ্ক কার্ড এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে স্টুডেন্টের মার্কস হয়েছিল ইউ ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি থেকে স্টুডেন্টের এক্ষেত্রে যে স্কোর ছিল সেটা ফিফটি পয়েন্ট নাইন ওয়ান ডাবল সিক্স এ তার র্যাঙ্ক ছিল চার হাজার চারশো সাঁতিরিশ জিএনএমএ পাঁচ হাজার তিনশো পঁচাশি অর্থাৎ তার স্কোর হয়েছিল কত ফিফটি পয়েন্ট নাইন ডাবল সিক্স প্রাইস ফিফটি এর কাছাকাছি র্যাঙ্ক জিএনএমএ হয়েছে পাঁচ হাজার তিনশো এবং এ হয়েছে চার হাজার চারশো যেটা যেটা প্রথমে দেখিয়েছিলাম তোমাদের এক্ষেত্রে ফিফটি এক্ষেত্রে র্যাঙ্ক হয়েছিল জিএনএমের ক্ষেত্রে তিন হাজার দুশো সামথিং অর্থাৎ এ কিন্তু এন পেয়েছে সেকেন্ড রাউন্ডে নেক্সট এবার তোমাদের বলবো আরেকটা একটা র্যাঙ্ক কার্ড তোমাদের শো করছি এক্ষেত্রে স্টুডেন্টের র্যাঙ্ক হয়েছিল যেটা সেটা ফর্টি ফাইভ পয়েন্ট ডাবল থ্রি এবং এ এর র্যাঙ্ক সাত হাজার পাঁচশো দুই জিএনএমএ ন হাজার পঁয়ত্রিশ নেক্সট তোমাদের আরও কিছু র্যাঙ্ক কার্ড দেখাচ্ছি গতবারে এইগুলির একটাই কারণ যাতে তোমরা বুঝতে পারো কতটা র্যাঙ্কে কত মার্কস প্রয়োজন তার পাশাপাশি এক্ষেত্রে কতটা মার্কস থাকলে কতটা র্যাঙ্ক করা যাবে এবং কোন কোন র্যাঙ্কে এন পাওয়া সম্ভব আমাদের কিছু স্টুডেন্ট এর আগেই তোমাদের বলেছি যে গতবারে আমাদের অনেক সংখ্যক স্টুডেন্ট কিন্তু অলরেডি বিভিন্ন এন টি পাঠরত রয়েছে সেরকম তোমাদের একটা দেখাচ্ছি পাঁচ হাজার চারশোতে জিএম জিএনএম পাঁচ হাজার চারশো এক্ষেত্রে পাঁচ হাজার চারশো যে জিএনএম এটা কিন্তু গতবারের তার আগের এটা র্যাঙ্ক কার্ড তোমাদের দেখাচ্ছি এক্ষেত্রে যেটা পাঁচ হাজার চারশোর ক্ষেত্রে পাঁচ হাজার চারশো ক্যাটাগরি এসসি এবং জিএনএমের সিলেকশানস হয়েছে কোথায় এটা জিএনএমের সিলেকশান হয়েছে এক্ষেত্রে সাগর দত্ত পশ্চিমবঙ্গের যে অন্যতম সেরা এন সেখানে কিন্তু সিলেকশন হয়েছে স্টুডেন্টটি অর্থাৎ পাঁচ হাজার চারশো এসসি ক্যাটাগরি থেকে বিলং করতো তার সিলেকশন হয়েছে সাগর দত্ততে জিএনএমএ নেক্সট চলে আসছি নেক্সট তোমাদের যেটা দেখাবো এক্ষেত্রে স্টুডেন্টের র্যাঙ্ক হয়েছিল আট হাজার আটশো সতেরো আট হাজার আটশো সতেরো দেখতে পাচ্ছ জেনারেল এ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অর্থাৎ জিএনএমএস সিলেক্টেড কোথায় সিলেকশানস হয়েছে হয়েছে উলুবেরিয়া এসডি হসপিটাল উলুবেরিয়া এসডি হসপিটাল এবং এটা ফার্স্ট রাউন্ডে কিন্তু সিলেক্টেড হয়েছে অর্থাৎ তোমাদের যে বিষয়গুলি দেখাচ্ছি গত বছরের যে র্যাঙ্ক কার্ড সেটা দেখে তোমরা এক্ষেত্রে আন্দাজ করতে পারবে আরেকটা র্যাঙ্ক কার্ড তোমাদের দেখাচ্ছি এক্ষেত্রে ওপেন ক্যাটাগরি বলতে ইউ আর ক্যাটাগরি র্যাঙ্ক খুবই ভালো হয়েছিল উনিশশো পঁচিশ র্যাঙ্ক এ সিলেক্টেড কোথায় এক্ষেত্রে জিএনএম ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগর এইগুলি দেখানোর একটাই উদ্দেশ্য এইগুলি দেখানোর একটাই উদ্দেশ্য যে তোমরা যাতে বুঝতে পারো যে এবছরে এএনএম এবং জিএনএম এন্ট্রান্স এক্সাম যেটা হতে চলেছে সেটা সম্ভবত কত ফর্ম ফিল হবে এটা অ্যাপ্রক্স যেটা আন্দাজ করা যাচ্ছে এবছরে এখনো পর্যন্ত প্রায় এখনো পর্যন্ত প্রায় লক্ষাধিক কিন্তু ফর্ম ফিল প্রায় কমপ্লিটেড লক্ষাধিক ফর্ম ফিল প্রায় কমপ্লিটেড প্রায় কাছাকাছি রয়েছে এবং এবছর যেটা অনুমান করা যাচ্ছে যে আসন সংখ্যা তোমাদের গতবারের মতোই থাকবে আসন সংখ্যাটা আমি পরে জানাচ্ছি কিন্তু এবছরে তোমাদের সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রায় যেহেতু পশ্চিমবঙ্গে বেকার ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই প্রায় চার লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দেবে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম টু যেখানে এর থেকেও ডিজিটটা আরও বেশি হতে পারে একটা অ্যাপ্রক্স ডিজিট তোমাদের জানাচ্ছি কারণ যেহেতু এবছরে বয়সের কোনো সীমা থাকছে না তাই গত বছরে প্রায় দু বছ দু লাখের কাছাকাছি স্টুডেন্ট এক্ষেত্রে ফর্ম ফিল আপ করেছিল এবছরে যেহেতু ম্যাক্সিমাম এজ লিমিট তুলে দেওয়া হয়েছে তাই এই সংখ্যাটা প্রায় দ্বিগুণ হবে এবং আসন সংখ্যা তোমাদের আগেও বলেছিলাম যে জিএনএম জিএনএম ফিমেল জিএনএম জিএনএম ফিমেলদের ক্ষেত্রে আসন সংখ্যা গতবারে ছিল দু হাজার ছশো এ শুধুমাত্র ফিমেলরাই আবেদন করেছিল আটশো পঞ্চাশটা সিট ছিল এন এবং জিএনএম জিএনএম মেল ক্যান্ডিডেট যারা মেল ক্যান্ডিডেট ছেলেদের জন্য গতবারে আসন সংখ্যা ছিল একশো পাঁচ অল টোটাল দুহা এক্ষেত্রে যোগ করলে তোমরা দেখবে ডিজিটটা প্রায় তিন হাজার আটশোর কাছাকাছি অর্থাৎ তিন হাজার আট রাউন্ড ফিগার যদি ধরা যায় তিন হাজার আটশো কাছাকাছি এক্ষেত্রে কিন্তু সিট ম্যাট্রিক্স ছিল গত বছরে তাই এই পরীক্ষাতে র্যাঙ্ক করলে তাহলেই কিন্তু তোমার এন পাওয়া সম্ভব এবং কতটা পরিমাণ র্যাঙ্ক করতে হবে কত মার্কস পেতে হবে এই সম্পর্কে ডিটেলস তোমাদের জানাবো অবশ্যই এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম এবছরে কতটা মার্কস সিকিওর করলে তুমি একটা আসন পেতে পারো এক্ষেত্রে তোমাদের বলবো যে একটা সেফ মার্কস এক্ষেত্রে ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো যে মোর দ্যান সেভেন্টি এক্ষেত্রে নাম্বার হলে একটা সুযোগ থাকবে মোর দ্যান সেভেন্টি তারপর আসছি ও এ ক্যাটাগরির ক্ষেত্রে ও এ ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের মার্কস মোটামুটি ধরে রাখতে পারো তোমরা এক্ষেত্রে সিক্সটি টু টু সিক্সটি সিক্সের কাছাকাছি থাকলে একটা সুযোগ থাকবে ওবিসি এ ক্যাটাগরি এটা বললাম ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে যে মার্কস তোমাদের সেফ মার্কস দরকার সেটা কিন্তু প্রায় ধরে রাখতে পারো সিক্সটি ফাইভ টু সিক্সটি এইটের কাছাকাছি মার্কসটা হলে কিন্তু অনেকটাই সেফ ফিল করবে এসসি ক্যাটাগরির জন্য যে মার্কস দরকার সেটা হচ্ছে এস সি ক্যাটাগরির মোর দ্যান ফিফটি ফাইভ টু ফিফটি এইটের কাছাকাছি মার্কস থাকলে এক্ষেত্রে তোমরা সেফ ফিল করবে এস ক্যাটাগরির ক্ষেত্রে যে মার্কস প্রয়োজন সেটা অবভিয়াসলি এটা তোমরা ধরে রাখতে পারো থার্টি সিক্স টু ফর্টি টুয়ের মধ্যে মার্কস থাকলে একটা সেফ ফিল করবে ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছ ই ডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছ তোমাদের জন্য এক্ষেত্রে মোটামুটি ধরে রাখতে পারো যে সিক্সটি প্লাস সিক্সটি টু সিক্সটি ফাইভের কাছাকাছি মার্কস থাকলে একটা ভালো এন পাওয়ার সম্ভাবনা থাকবে এর থেকেও কম পেলে কিন্তু সুযোগ পেতে পারো কিন্তু ম্যাক্সিমাম প্রত্যেকের কিন্তু এক্ষেত্রে যতটা মার্কস তোমরা এক্ষেত্রে অ্যাড করে রাখবে তোমাদের ভবিষ্যতে এক্ষেত্রে এন টিএস পেতে তত সুবিধা হবে এন এম জিএনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার চব্বিশে যারা অনলাইন ক্লাস শেষ মুহূর্তে করতে চাইছো এবং এন পেতে চাইছো তাদের উদ্দেশ্যে বলবো যে এই মুহূর্তে লাস্ট যে কটা মাস রয়েছে সেখানে তোমরা অনলাইন ক্লাস বাড়িতে বসে করতে পারবে এর জন্য তোমাদের এক্ষেত্রে পেমেন্ট করতে হবে মাত্র বারোশো টাকা এক্ষেত্রে বারোশো টাকা পেমেন্ট করার পর তুমি ডাইরেক্ট বাকি যে কটা মাস রয়েছে ক্লাস করতে পারবে বাড়িতে বসে অনলাইনে গুগল মিটের সাহায্যে যারা ক্লাস করতে চাইছো তারা এখানে যে মোবাইল নাম্বারটা রয়েছে নিচে যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছ সেভেন থ্রি এইট ফোর টু নাইন এইট ফোর ফাইভ সেভেন সেভেন থ্রি এইট ফোর টু নাইন এইট ফোর ফাইভ সেভেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিও ডাইরেক্ট তোমরা এক্ষেত্রে ক্লাস করতে পারবে এবং আমাদের বহু সংখ্যক স্টুডেন্ট যেটা তোমাদের দেখালাম অলরেডি পশ্চিমবঙ্গের এন বিভিন্ন এন টিএসে পাঠরত রয়েছে তোমরা যারা দু হাজার চব্বিশে এন পেতে চাইছো তারা ইমিডিয়েটলি যোগাযোগ করবে নিচে মোবাইল নম্বর দেওয়া রইল সেভেন থ্রি এইট ফোর টু নাইন এইট ফোর ফাইভ সেভেন বাকি যে কটা মাস রয়েছে যারা প্রিপারেশান নিতে চাইছো তারা ইমিডিয়েটলি যোগাযোগ করবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা একটা লাইক দেবে অনেকেই রিকোয়েস্ট করেছিল গতবারের র্যাঙ্ক কার্ড নিয়ে আলোচনা করার জন্য তাই তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা করা হলো ভিডিওটা প্রচুর শেয়ার করো প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিও প্রচুর শেয়ার করো আজকের ভিডিও এই